ওয়েলকাম টু জুয়েলারি প্রেমিস চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে লেডিস ফিঙ্গার রিং এর জন্য এক থেকে দুই গ্রাম দুই থেকে তিন গ্রাম স্টোন লেডিস আংটি আমব্রেলা রিং ককটেল রিং এবং ক্যাটার পেলার রিং এর স্পেশাল কিন্তু কালেকশন রয়েছে তাহলে ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি আজকে রেট হচ্ছে একাত্তর হাজার পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রামে আর তাহলে ভিডিওটা শুরু করা যাক মাত্র দুই থেকে তিন গ্রামের রিং দিয়ে এই ভিডিওটি শুরু করছি প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা তোমাদের ফিঙ্গার রিং এর কালেকশন এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম সাতশো নব্বই এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি চব্বিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনটা হাতে বেশ ভালো মানাবে এরপর দেখো ব্রেসলেট প্যাটার্নের একটা ফিঙ্গার রিং এর কালেকশন এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম পাঁচশো তিরিশ এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি বাইশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো ডিজাইনটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এরপর দেখো দুরন্ত আরেকটা তোমাদের ব্রেসলেট প্যাটার্নের তোমাদের ফিঙ্গার রিং গ্রাম পাঁচশো কুড়ি এটার ওজন রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি বাইশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে আর এগুলো কিন্তু বেশ ট্রেন্ডি জিনিসটা এরপর দেখো দুরন্ত আরেকটা তোমাদের ফিঙ্গার রিং এর কালেকশন বেস্ট ফ্লেভার মডেপের মধ্যে এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম আটশো এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি এরপর দেখো ময়ূর প্যাটার্নের মধ্যে খুব হালকার মধ্যে তিন গ্রামের মধ্যে রয়েছে এটার ওজনটা আর এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম সাতশো এবং প্রাইস রয়েছে মোটামুটি চব্বিশ হাজার টাকার কালেকশনস খুব সুন্দর দেখো কালেকশনসটা এরপর দেখো আরেকটা একটা চোখ আংটি এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম নশো কুড়ি এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কালেকশনসটা এরপর দেখো আর একটা তোমাদের ময়ূর প্যাটার্নের মধ্যে এটার কালেকশনসটা এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম নশো কুড়ি এবং এটার প্রাইস হয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে হালকার মধ্যে এরপর দুরন্ত দেখো আরেকটা একটা চোখ আনতে এবং হালকার মধ্যে ওজনটা এটা দু গ্রাম পাঁচশো আশি এটার ওজন রয়েছে এবং বাইশ হাজার টাকার কাছাকাছি প্রাইস হয়েছে খুব সুন্দর দেখো কালেকশনসটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাও এরপর দেখো দুরন্ত আরেকটা একটা প্যাটার্নের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের দু গ্রাম চারশো আশি এটার ওজন রয়েছে এবং এটা প্রাইস হয়েছে মোটামুটি বাইশ হাজার টাকার কাছাকাছি অবশ্যই আমাদের নাম্বারে দেওয়া কানেক্ট করো তারপর কেনাকাটা করতে পারো আমাদের ভিডিও দিয়ে পড়ে দেখো দুরন্ত আর একটা পাতা আংটি দেখতে পাচ্ছ এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম চারশো পঞ্চাশ এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি একুশ হাজার টাকার কাছাকাছি বিভিন্ন ভ্যারিয়েন্টের এই ভিডিওটি রয়েছে তাই স্কিপ প্লিজরাও না এরপর আর একটা চোখ আংটি দেখতে পাচ্ছ দুরন্ত কালেকশন সেটা গ্রাম পাঁচশো মোটামুটি বাইশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে আর একটা চোখ আংটি দেখতে পাচ্ছ গ্রাম ছশো নব্বই এবং এটা প্রাইস মোটামুটি তেইশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনটা এবং তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মারাবে এবং অনেকটাই বড় লাগবে লাস্ট তোমাদের দু গ্রাম তিন গ্রামের মধ্যে দেখো কালেকশনটা দেখতে পাচ্ছ এটা এটার ওজন হচ্ছে দু গ্রাম আটশো সত্তর এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এরপর দেখো তোমাদের জন্য নিয়ে চলেছে স্টোন লেডি শাংটি খুব সুন্দর দেখো কালেকশনটা এবার দেখো দু গ্রাম পাঁচশো পঞ্চাশ টাজন রয়েছে মোটামুটি বাইশ হাজার টাকার কাছাকাছি তোমরা কিন্তু রিকোয়েস্ট করেছো সেই রিকোয়েস্ট রাখার জন্য এই কালেকশনটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওগুলি বেশ ভালো লাগছে এবং অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এরপর দুরন্ত দেখো আরেকটা তোমাদের স্টোন লেডি আংটির কালেকশনটা তোমাদের দেখতে পাচ্ছো দু গ্রাম ছশো চল্লিশ টাটার ওজন রয়েছে মোটামুটি তেইশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনসটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এরপর দেখো মার্কুইস একটা লেডি আংটি দেখতে পাচ্ছো মার্কুজ স্টোনের ওপর এটার ওজন রয়েছে মোটামুটি চার গ্রাম সত্তর মিলি এবং এটার প্রাইস রয়েছে খুব সুন্দর কালেকশনটা এরপর দেখো একটা ট্রেন্ডি ইউনিক প্যাটার্নের একটা মুক্ত মুক্ত প্যাটার্নের একটা লেডিজ আংটি এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম নশো নব্বই এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি ছাব্বিশ হাজার টাকার কাছাকাছি এরপর দেখো আর একটা দুর্দান্ত লেডিজ ফিঙ্গার রিং এবং স্টোন ওয়ের মধ্যে এটার ওজন রয়েছে মোটামুটি পাঁচ গ্রাম তিনশো আশি এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনটা এরপর দেখো একটা আড়াই প্যাঁচের তোমাদের ফিঙ্গার লেডিস আংটি আর এটার মোটামুটি ওজন রয়েছে পাঁচ গ্রাম দুশো আশি এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনটা এরপর তোমাদের জন্য এক থেকে দু গ্রাম মাত্র এক থেকে দু গ্রামে লেডিস ফিঙ্গার রিং দেখতে পাচ্ছ এরপর ওজন রয়েছে মাত্র এক গ্রাম সাতশো আশি এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি ষোলো হাজার টাকার কালেকশন তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু বেজে বেজে করে লাইক করো এবং শেয়ার করতে থাকো এরপর দেখো ব্রেসলেট প্যাটার্নের আরেকটা তোমাদের ওজন রয়েছে মাত্র এক গ্রাম সাতশো পঞ্চাশ এটার প্রাইস রয়েছে মোটামুটি ষোলো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এরপর দেখো গিনি আংটি দেখতে পাচ্ছো এটা এটার ওজন রয়েছে মোটামুটি এক গ্রাম সাতশো নব্বই এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি ষোলো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো কালেকশনটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এরপর দেখো চোখ আংটি দেখতে পাচ্ছ খুবই হালকার মধ্যে দু গ্রামের নিচে এক গ্রাম আটশো ষাট এটার ওজন রয়েছে এবং প্রাইস মোটামুটি টাকার কাছাকাছি খুব সুন্দর তোমাদের হাতে কিন্তু মানাবে এরপর দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে আরেকটা তোমাদের ব্রেসলেট প্যাটার্নের আংটি রয়েছে এটার ওজন রয়েছে মোটামুটি এক গ্রাম দুশো পঞ্চাশ এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি এগারো হাজার টাকার কাছাকাছি এরপর আরেকটা দেখো দুর্দান্ত আংটি এবং খুবই লাইট ওয়েটের মধ্যে এটার ওজন রয়েছে এক গ্রাম একশো সত্তর এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি মোটামুটি দশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনটা এরপর লাস্ট আমার এক গ্রাম দুশো তিনশো আশি এটা ওজন রয়েছে মোটামুটি বারো হাজার টাকার কালেকশনটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এগুলো তোমরা কিন্তু কাস্টমাইজও করতে পারবে এরপর দেখো তোমাদের আম্বার অর্থাৎ ককটেলের রিং এর কালেকশন দেখো এই কালেকশনটা দেখতে পাচ্ছ যেটা পাঁচ গ্রাম একশো চল্লিশ এটা ওজন রয়েছে মোটামুটি চুয়াল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু কালেকশনটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এবং অনেকটাই কিন্তু বড় মধ্যে এরপর দেখো দুরন্ত আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আম্বার বা ককটেল রিং তিন গ্রাম সাতশো পঞ্চাশ এটার ওজন রয়েছে মোটামুটি বত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু কালেকশানসটা খুব সুন্দর তোমাদের হাতে কিন্তু মানাবে এরপর দেখো দুরন্ত আরেকটা তোমার মিনি কালির মধ্যে ককটেল রিং দেখতে পাচ্ছো এটার ওজন রয়েছে আট গ্রাম একশো ষাট এবং এটার প্রাইস রয়েছে মোটামুটি উনসত্তর হাজার টাকার কাছাকাছি তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এবং অনেকটাই কিন্তু বড় লাগবে আরেকটা তোমাদের আমবেলা রিং বা ককটেল রিং দেখতে পাচ্ছ এটার ওজন অনেকটাই হালকা পাঁচ গ্রাম চল্লিশ মিলি এটার ওজন রয়েছে মোটামুটি তেতাল্লিশ হাজার টাকার কাছাকাছি দাম রয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশন্সটা এরপর দুরন্ত আরেকটা দেখো ককটেল রিং দেখতে পাচ্ছ ছ গ্রাম আশি মিলি এটার ওজন রয়েছে মোটামুটি একান্ন হাজার টাকার কাছাকাছি কিন্তু এটা প্রাইস হচ্ছে খুব সুন্দর তোমাদের হাতে কিন্তু মানাবে এরপর চৌকো প্যাটার্নের মধ্যে দেখো আর একটা তোমাদের ককটেল ড্রিঙ্ক দেখতে পাচ্ছ এটার ওজন রয়েছে মোটামুটি চার গ্রাম তিনশো নব্বই এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনসটা এরপর দেখো তোমাদের বাটারফ্লাই মোটিভের মধ্যে আর একটা তোমার কালেকশনস দেখতে পাচ্ছ ককটেল ড্রিঙ্ক এটার ওজন হচ্ছে ছ গ্রাম দুশো এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি তিপ্পান্ন হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর তোমাদের হাতে কিন্তু ভালো মানাবে এরপর দুরন্ত দেখো মিনাকারির ওপর একটা সূর্য প্যাটার্নের মধ্যে রয়েছে এটার ওজন রয়েছে মোটামুটি তিনশো কুড়ি এবং এটার প্রাইস হয়েছে মোটামুটি বাষট্টি হাজার টাকার কাছাকাছি তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এবং আশা করছি তোমাদের ভিডিওটি বেশ ভালো লাগছে লাস্ট আমাদের এই ভিডিও ক্যাটার পিলার এর কালেকশন দেখতে প্যাটার্নের মধ্যে জাস্ট জাস্ট দেখতে তোমাদের হাতে কিন্তু বেশ ভালো এটাকে আমরা সুপকারিং বলা থাকি এটার ওজন হচ্ছে এগারো গ্রাম একশো নব্বই এবং এটার প্রাইস হয়েছে মোটামুটি চুরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার কাছাকাছি আরেকটা ক্যাটার রিং দেখতে পাচ্ছ এটার ওজন হচ্ছে আট গ্রাম দুশো পঞ্চাশ এবংসত্তর থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্টস করো শেয়ার করতে থাকো আর ভিডিওটি বেশি বেশি ভালো করে লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে থাকো